আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত ট্রেডিশনাল একটি রেসিপি, কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া, যেটা ভাত, ডাল বা বিকালের নাস্তায় খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক, খুবই মজার এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটি। প্রথমেই আমি এখানে কুমড়ো ফুলগুলো নিয়ে নিলাম। কুমড়ো ফুলটা একদম সহজেই পরিষ্কার করে নেওয়া যায়, একটু চাপ দিলেই গোটাটা পড়ে যায়, এই তো গোটাটা ছাড়িয়ে নেওয়া যায়। ঠিক এভাবে সবগুলো কুমড়ো ফুল পরিষ্কার করে নিব, তারপর ধুয়ে নিব একদম আলতো হাতে। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এক পাশে রেখে আমি এখন বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিলাম 1 কাপ, চালের গুঁড়া নিয়ে নিলাম 1/2 কাপ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো টেস্টিং সল্ট সামান্য একটু পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটা ডিম দিয়ে দিব, রুম টেম্পারেচারে রাখা একটা ডিম। ডিমটা দিয়ে কিছু সময় মিশিয়ে নিয়ে একটু একটু করে পানি দিব আর মিশিয়ে নিব। খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একেবারে ব্যবহার করলে কম বেশি হয়ে যেতে পারে, তাই একটু একটু করে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবেন। খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এই বড়াটা যে কী মজা হয় না খেলে কখনোই বুঝবেন না। এতো আমার ব্যাটারটা রেডি। আমি এখন একটা কুমড়ো ফুল নিয়ে নিব, দুই পাশ ভালো করে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একদম মিডিয়াম টু লো আঁচে রেখে মোচমোচে করে এই বড়াগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বড়া ভেজে নেবেন। বড়াগুলো একদম গোল্ডেন হয়ে আসছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। আমি সবগুলো বড়া ঠিক একইভাবে ভেজে নিব। ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটি দেখার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।